ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভাই জামাল তালুকদার, আপনি প্রশ্ন করেছেন যে একজন সহি আকিদার আলেমের কাছে আপনি শুনেছেন যে যদি কুরবানি না করে তাহলে সে গুণাগার হবে না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের সামর্থ্য আছে কুরবানি করলো না তারা যেন আমাদের ঈদগাহে বা মুসল্লার কাছে না আসে। আপনি এখন জানতে চেয়েছেন যে সামর্থ্য থাকার পরেও কেউ যদি কুরবানি না করে তাহলে সে কি গুণাগার হবে কি না? মোহতারাম ভাই, জমহুর ওলামা ইকরামের কাছে মানে তিন মাজহাব, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, তারা বলছেন যে কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা। অতএব সুন্নাতে মুআক্কাদা, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা সামর্থ্য থাকলে ছাড়া উচিত নয়, এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যে এটাকে পরিত্যাগ করে সে খুবই অপছন্দনীয় কাজ করে, তো এই জন্য তাদের কাছে কিন্তু গুণাগার হবে না, কারণ সুন্নাত ছেড়ে দিলে মানুষ গুণাগার হয় না, সুন্নাত পালন করলে নেকি হয় আর সুন্নাত ছেড়ে দিলে গুণাগার হয় না। তো সেই সূত্রে তারা বলছেন যে গুণাগার হবে না। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব, আর ওয়াজিব ছেড়ে দিলে মানুষ গুণাগার হয়, সেহেতু সম্মানিত ভাই যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি করা উচিত, যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি করা উচিত, অবহেলা করা উচিত নয়। একটা ফজিলতপূর্ণ ইবাদত, এবং এটা তার বারবার ঘুরে আসে না, বছরে একবার ঘুরে আসে, তাও আবার তার সামর্থ্য আছে। এই জন্য এটাই হলো তার ব্যাখ্যা যে যে যার সামর্থ্য আছে তার ছাড়া একেবারে অনুচিত এবং অপছন্দনীয় কাজ, ঘৃণিত কাজ, এটা সবাই বলেছেন। যারা কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করলে গুণাগার হবে না বলেছেন, তারাও কিন্তু এটাকে ঘৃণিত কাজ এবং অপছন্দনীয় কাজ, মারাত্মক পর্যায়ের অপছন্দনীয় কাজ বলে উল্লেখ করেছেন। তো এই জন্য আমরা যেন এই দিকটা একটু খেয়াল রাখি, এবং আমরা যাদের সামর্থ্য আছে আমরা যেন সুন্দর হৃষ্টপুষ্ট দেখে কুরবানি করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।